গুড মর্নিং ফ্রেন্ডস আশা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা তো লক্ষ্মী পুজোর দেখো এইখানে নিচে ঘরে লক্ষ্মী পুজো হবে তো ঘরগুলো পরিষ্কার করলাম মা লক্ষ্মী বছরে একবার এই ঘরে আসে জানো তো আর সারা বছর এই ঘরে মা লক্ষ্মীই সব কিছু থাকে আর কি মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে এই ঘরে সারা বছর আর মানক্ষ্মী স্বয়ং নিজে বছরে একবার একবারে আসেন আমাদের সঙ্গে থাকতে তো সেই জন্য লক্ষ্মীর ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করছি আজকের থেকে পরিষ্কার শুরু হলো বৃহস্পতিবার দিন পুজো করবো তো সকালবেলা উঠে আজকে এই সব কাজেই লেগেছি আর কি চলো ব্লগটা দেখতে যাবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো দেখো কত কাজ করছে দেখো দেখ ও কত কাজ করছে ভো করছে আমি করছি ভোর বাবা করছে সবাই মিলে করছি কিন্তু ভো বেশি করছে বুঝতে পেরেছি ওখানটা চেয়ারের উপরে রাখিস না মানে ওই যে দেখ আমার শোন ওই যে ওইগুলো সরা ওই যে ওই সাইকেলের ওখানে ওই যে কালো কালো বাক্সগুলো রেখেছিস না ওগুলো সরিয়ে ওখানে প্লেন জায়গাটাই সুন্দর করে রাখো ঢাকা দিয়ে হ্যাঁ ওখানটা সুন্দর করে ঢাকনাটা দিয়ে সুন্দর করে রাখো আর এখানটার এখন মালক্ষ্মী ভোগ টোক রান্না হবে তার জন্য এখানটাও পরিষ্কার করা হচ্ছে আজকের থেকে মা লক্ষ্মীর রান্না শুরু হবে আর কি আজকে ফার্স্ট দিন আজকে হবে হলো তোমার নাড়ু এখন বাজে হলো তোমার সকাল সাড়ে এগারোটা আর দেখো শুরু হয়ে গেছে চলে এসছে আমার করার লোক করার লোকটাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে কে এই করার লোকটা তো প্রত্যেক বছর কিন্তু এই যে কারিগর দেখছো এই কারিগরই আমার লক্ষ্মী ঠাকুরের নাড়ু বানিয়ে দেয় জানো তো আর এই যে নাড়ু বানানোর ব্যাপারটা এই নাড়ু বানানোর ব্যাপারটাতে কিন্তু আমি একদমই আমার মানে আমি আমার কোনো জ্ঞান নেই জানো তো মানে আছে মানে আমি সব কিছু বলে দিতে পারবো যে নাড়ুটা এরকমভাবে কর পাক হয়েছে কিনা কি বৃত্তান্ত সব কিছু করতে পারবো কিন্তু আমি নিজে হাতে বানানোর পক্ষে একদমই না কারণ আমার নিজের উপরে নিজেরই কোনো ভরসা নেই যে আমি সত্যি সত্যি নাড়োটায় পাক দিতে একা একা পারবো কি না আর সত্যি কথা বলতে কি সব কিছু ট্রাই করে দেখেছি এই জিনিসটা আমি ট্রাই করে দেখি কোনো দিনও কেন জানি না তো এখন সন্ধ্যেবেলা নাড়ু ঠাড়ু এই মানে নারকেল টারকেল কুড়িয়ে নিয়ে এসে আমরা সবাই বসে গেছি নাড়ু কর তৈরি করবার জন্যে আর খুব মজাও কিন্তু হয় বলো ব্যাস যেই না কাজ কমপ্লিট সেই না আবার দেখো কোথায় চলে এসেছি কোথায় চলে এসেছি তোমরা গেস করে আগে কমেন্টে কিন্তু লিখবে কারা কারা তোমরা বুঝতে পেরেছ যে আমরা কোথায় এসেছি ঠিক আছে তো এসছি এখন তো আমাকে বলতেই হবে যে আমি কোথায় এসেছি তোমাদেরকে তাই না না হলে তো তোমরা অবসর আমার বাজার করা থেকে বুঝতে পারবে তো চলে এসেছি আমরা তোমরা কিন্তু আবারও বলছি যারা যারা বুঝতে পেরেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো আমরা চলে এসেছি আজকে কি আজকে ধনতারাস তো চলে এসছি ধনতারাসের কিছু জিন মানে কিছু আর কি ধনতারাসের কিছু আর কি জিনিস কিনতে মা ধনন্তরীর নামে মা ধন্যন্তরী সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক সবাইকে ভালো রাখুক তো এই প্রথাটা কেন জানি না কেনাকাটায় আমাদের কিন্তু কোনো দিনও এরকম আমরা দেখিনি এখন যত দিন যাচ্ছে তত এই জিনিসটা দেখছি উদ্ভব হচ্ছে তো যাই হোক যেটা হচ্ছে সেটা ভালোর জন্যেই নিশ্চয়ই হচ্ছে আর যেটা হচ্ছে সেটার পিছনে আমরাও দৌড়চ্ছি কারণ একই যাতায় পৃথক ফল তো হয় না এই পৃথিবীতে আমরা এই সময়তে যারা যারা মানুষই বেঁচে আছি সবাই কিন্তু একই পথেই চলব তাই না তো এই দেখো সবাই ঝাটা কিনছে আমরাও চলে এসেছি ঝাটার দোকানে জানি না ঝাটা কিনলে কি হয় সবাই কেনে তাই আমরাও কিনি তবে এটা কিন্তু ঠিক না জানো তো সবাই যেটা করবে সেটা তোমার না করলেও কিন্তু চলে তুমি আগে ভালো করে বোঝো দেখো যে কিনতে হয় কি না কিনতে না হলে কি হবে তো যাই হোক এখনও পর্যন্ত তো ওই মানুষের পিছন পিছনে ছুটে বেড়াচ্ছি জানি না এটা ঠিক হচ্ছে কিনা আমিও যেটা কিনেছি বোনও ঝ্যাটা কিনেছে তো কিনে কিনে কেটে নিয়ে তারপর আর ঠাকুরের জিনিস কিনেছি আমি প্রত্যেক বছরই ধন আমি প্রত্যেক বছরই ধন অনেকে নিজেদের জন্যে কেনে সোনা কেনে এই কেনে সেই কেনে আমি হচ্ছে তোমার ধন বে প্রত্যেক বছরই ঠাকুরের জন্য কিছু কিনি ঠাকুরের জিনিস কিনি ভাবি এটা আমাদের ধনত্রাসটা আমাদের কেনা ঠিক হয় কি না ঠিক হয় কি জানি না সবই তোমার উপরে ছেড়ে দিলাম তুমি সবটা বোঝো তো তাই জন্যে সব সময় আমি ঠাকুরের জিনিসই কিনি আর এই ঝাঁটাটা কিন্তু কিনি সবার হাতে দেখি বলে এই ঝাঁটাটা কিন্তু কিনি জানি না তোমরা কমেন্টসে বলো এটা আমার ঠিক হচ্ছে কি না আর আমাদের এইখানটায় দুর্গা পুজোর থেকে কিন্তু কালী পুজোটা ভীষণ জাঁকজমক হয় তো চারিদিকে ভীষণ জাঁকজমক এখানটায় দেখো চারিদিকে কি সুন্দর সব লাইটিং হয়ে গেছে রেডি হয়ে গেছে প্রায় ভীষণ মজা হয় আমাদের এখানটায় আর কি দুর্গা পুজো হয়ই না বলতে গেলেই চলে কিন্তু কালী পুজোতে ভীষণই জমজমাট হয় তো কালী পুজোয় জন্যেও আর ধানতারাসের জন্যেও বাজারের দেখো কি অবস্থা শুধু আমরা একাই পাগল না কিন্তু আমাদের সাথে কিন্তু প্রচুর পাগল আছে চলে আসলাম ভো দাদার দোকানে তো এখান থেকে ঘুরে শেষ আমাদের এখানটায় কিন্তু আসতেই হবে কি বুঝতে পারছো পানের দোকান এইবার একটু পান খাবো অনেক বাজার করেছি তো এইবার একটু পান খাবো ও আমার লক্ষ্মী পুজো আছে না আমার লক্ষ্মী পুজোতে যে সুন্দর একটা মানে কি বলবো লেহেঙ্গা কিনেছি না আমার ভীষণ পছন্দ হয়েছে আমি তো নিজে কোনোদিনও লেহেঙ্গা ট্যাঙ্গা পরতে পারিনি তো সে আমার মেয়েও নেই তো তার জন্যে আমি মা লক্ষ্মীকে পরিয়েছি আর মা লক্ষ্মীকে আমার খুব ইচ্ছা লেহেঙ্গা পরানোর শাড়ি পরানোর তো আমার মেয়ের বদলে আমি মা লক্ষ্মীকে পরানোর চেষ্টা করি তো তোমরা লক্ষ্মী পুজোর দিনকে

তো সারাদিন ভীষণই টায়ার্ড আমরা সকাল থেকেই কাজ করছি কিন্তু আজকে বোন এখন চলে যাবে আর এটা হলো আমার ব্রাহ্মণের শাড়ি ব্রাহ্মণকে দেব পুজোতে তো আর সব কিছু এখন আর দেখালাম না নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদেরকে সব কিছুই ঠিক আছে এখন টায়ার্ড তারপরে এখনও রাতের খাবার বানাবো তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সবাইকে টাটা